আমরা আজকে এই ক্ষতিগ্রস্ত নাগরিক অধিকার ফোরাম বন্দরে অত্যন্ত অঞ্চল এই ক্ষতিগ্রস্ত বিভিন্ন বন্দর কাস্টমস ইপিজেড এলাকার সন্তানদের দেখার যোগ্যতা চার বিভাগের অন্যান্য সুবিধা আজকে আমাদের ক্ষতিগ্রস্ত নাগরিক অধিকার 39 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সুলতান নাসির উদ্দিন জনাব হাসান মুরাদ সভাপতি 38 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আমরা চাই আমাদের এক নম্বর দাবি বন্দর বন্দর আমাদের এলাকার ছেলে মেয়েদের চাকরি চাই যদি মেয়েরা স্কুল কলেজ মাদ্রাসায় স্থানীয় ছেলেদের ছেলে মেয়েদের লেখাপড়া কমে জানতে পেরেছি আমরা চাই ক্ষতিগ্রস্ত কুমির মালিক যেন ন্যায্য ক্ষতিপূরণ পায় এবং ভবিষ্যতে প্রশাসনের জন্য 41 নম্বর ওয়ার্ডস্থল চরপাড়ায় প্রায় 150 পরিবারকে ক্ষতিগ্রস্ত বন্দর ইপিজেড পতঙ্গাঞ্চলের স্থানীয়দের বিঘা মাটি জমি অধিগ্রহণ করে যে সমস্ত পরিমাণ তারপর আমরা বর্তমান সরকার দলীয় সব ওয়ার্ডের সবাই সদস্যরা আমাদের সংবাদের সম্মেলন করার কথা ছিল আমাদের প্রিয় নেতা